মাজুলীত হয়েছে উত্তাল প্রতিবাদ। ইমান দিনে সরকারে করে অহা বঞ্চনার বিরুদ্ধে রাজপথলৈ উলাই আহিল মাজুলীবাসী। মাজুলীলৈ হব এখন দলং, এই আশার অপেক্ষাতে ইমান দিনে আছিল সকলোৱে। কিন্তু সকলো ফুটুকার ফেন, ব্রহ্মপুত্রত জাহ গল এখন জাহাজ, প্রাণ গল যোৱাকালি নিমাতীঘাটত যে ফেৰী দুর্ঘটনা হল, সেই দুর্ঘটনার বাবে আচলতে দায়ী কোন? এই সম্পর্কত ইতিমধ্যে সরব চর্চা আরম্ভ হয়েছে। প্রশ্নের উত্তর বিচারিছিল। প্রথমটো হল সত্যনগরীর মাজুলীর দরঙর নামত কেকীয় ভূমি পূজা হব, যত শঙ্করদেবে পূজার কথা উল্লেখ করাই আছিল। কেনেকে আহি সত্যনগরীতে পূজা পালন করলে, দুবারকৈ দরঙর আধারশিলা স্থাপন করলে, তারপর এতিয়া মাজুলীবাসী কালি তো এটা বহু উৎসবজ্জার ঘটনা, তার আগতে বহু সুরা ঘটনা হয়ে গেছে। তথাপি আমি এই প্রশাসনের লোক বিষয়ে এটা কথা আলোচনা করব বিচারিছিল যে আমার কাছে ছপাই দিও, আমি দুআষার করিম আমার ভুল কত ভুল কত। মাজুলীবাসীয়ে বহুদিনের পর দাবি উত্থাপন করে আসছিল যে সোনকালে এখন দলং হয়ে উঠক। তার মাজত আহিল রো রো জাহাজ, কিন্তু যাতায়াতের কারণে মাজুলীবাসীয়ে সদায় জীবটো হাতর মুঠিত লয়ে যাবলগিয়া হয়। মন্ত্রী বিমল বরাই নিজে উদ্ধার অভিযানের তদারক করার লগতে এনডিআরএফে গোটেই নিশা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। ইফালে রাইজর দলের নেতা তথা বিধায়ক অখিল গগৈ উপস্থিত হয় দুর্ঘটনাস্থলীত। আজি পুয়াই নিমাতীঘাটত বীরলাচিত সেনা যোরহাট জেলা সমিতি আর কেন্দ্রীয় নেতৃবর্গর বহু কেক আঞ্চলিক সমিতির সদস্য উপস্থিত হয় আর এক সরজমিন তদন্ত করে। বীরলাচিত সেনা যোরহাট জেলা সমিতি আর কেন্দ্রীয় সমিতিয়ে উক্ত ঘটনাত আহত হওয়া সকলের আশু আরোগ্য কামনা করার লগতে যিসকলের মৃত্যু হয় তেওঁলোকের আত্মার শান্তি কামনা করে। লগতে সরকারক দাবি জানায় যে উক্ত ঘটনার এক তৎকালীন বিচার করার লগতে যোরহাট মাজুলী সংযোগী দলং অতি সোনকালে নির্মাণ করার বাবে দাবি জানায়। আসলে এটা দুর্ভাগ্যজনক ঘটনা যা নিশা সংঘটিত হল কালি, যাকালি এই ঘটনাটুক আসলে বীরলাচিত সেনা যোরহাট জেলা সমিতির হয়ে আমি তো আসলে একটু করব নো, কেবলমাত্র জাতীয় স্বার্থত যে মানুষের এই যে দুঃখর সময়ত আমি এটা সরজমিনভাবে চাবর আহিছিলো। এই সময়সাত আসলে আমি এটা কথা স্পষ্ট করে কব লাগবে যে এই বর্তমানের সরকারখানে আর এই বিভাগটে আভ্যন্তরীণ জল পরিবহন যে বিভাগ, এই বিভাগটে মানুষের জীবনক লৈ হেতালি খেলিছে, এই আসলে মহা পাপ করেছে আর এই ডিপার্টমেন্ট বন্ধ করে দিব লাগে। এই ডিপার্টমেন্ট আসলে কোনো প্রয়োজন নাই আর দুবারকৈ ব্রহ্মপুত্র যোরহাট সংযোগী মাজুলী যোরহাট সংযোগী ব্রহ্মপুত্রর উপর দুবারকে দলংর কারণে আধারশিলা প্রতিষ্ঠা করা হল, তথাপিও আজি পর্যন্ত কিন্তু দলংকিখন হয়ে নথিল, যার পরিপ্রেক্ষিতত আজি এনেকুৱা ধরনের ঘটনা ঘটিবলগিয়া হয়েছে। গতি আমি সরকারের ওর দাবি জানাইছো যে অতি সোনকালে যোরহাট মাজুলী সংযোগী দলংখন নির্মাণের ব্যবস্থা হাতত লোক, খুব খরটকিয়াভাবে লেহেম গতিত নয়, খরটকিয়াভাবে হাতত লোক আর আনহাতে রাজ্যজুড়ি আজি কলা দিবস উদযাপন ছাত্র সন্থার। জানিব পৰা মতে মাজুলীতে পালন করা হয়েছে কলা দিবস। বর্তমানেও এনডিআরএফ আর এসডিআরএফে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। ইতিমধ্যে কাটি পেলোৱা হয়েছে অভিষপ্ত নাওখন। নাওখনত তন্ন তন্নক তালাচী চলাইছে এসডিআরএফ আর এনডিআরএফ বাহিনীয়ে। নাওখনত নুলাল কোনো মৃতদেহ। বর্তমান ঘটনাস্থলীত উপস্থিত হয়ে ঘটনাস্থলী পরিদর্শন করে ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তর লগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। Thank you.
দুর্ঘটনাস্থলীর পর উজ্জ্বল শইকীয়া রিপোর্ট নিউজ দে আসাম। নমস্কার, মই প্রস্তুতি পৰাখৰ। জীৱনৰ বিভিন্ন ৰং ৰূপ সোৱাদেৰে সম্পূৰ্ণ অসমীয়া সাজ সজ্জাৰে, অসমীয়া ব্যঞ্জনেৰে আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে উৰুকা। গতিকে অসমীয়া খাদ্য সম্ভাৰৰ জুতি লবলৈ আপোনালোকে আহক ঢকুৱাখানাৰ উৰুকালৈ। খুলুমবাই জং জিৱাও জৌচিন গজন নাইখৌ বহানা গিৰনা মনগন উৰুকায়াও থৌডবি দিপলা উৰুকাচিম। নমস্তে, উৰুকা মা গৈৰাতি মন্দিৰ খুচি লাগিল কাজৰ বোলো আপুনি উৰুকা লোক মই বোলো মাতাৰে দোকান তিন কাপ দিলে কবে মোৰ বনে যে উৰুকা নাই কিয় নাই মাছ খা লাও টাকা উৰুকা মাও টাকা আমাৰ ঠিকনা পাহৰবাৰী ঢকুৱাখানা।